যারা শরাব পান করে সবে কদরেও এদের দোয়া কবুল হয় না। নাউজুবিল্লাহ। আর কি বাবা মার নাফরমানকে বাবা মার সাথে যে নাফরমানি করে সবে কদরেও তার দোয়া কবুল হয় না। বাবা মার নাফরমানকে আরবি ভাষা বলে আখুল, কি বলে আখুল ওয়ালিদাইন, যে বাবা মার নাফরমানি করে তার পক্ষে কেউ দোয়া করলে তার দোয়া কবুল হয় না। নাউজুবিল্লাহ বলেন। মুদমিন ও খামরিন, শরাব খোরার জন্য কেউ দোয়া করলে তার দোয়া কবুল হয়। তার কেউ সালাতিন, নামাজ ছেড়ে দেনে বলার জন্য কেউ দোয়া করলে দোয়া কবুল হয় না। যেন আমার ব্যক্তিগত জিন্দগির একটা কথা আর কি, যে কেউ আমার কাছে যে সমস্যা দোয়া চায় আমি প্রথম তাকে বলি নামাজ পড়ুন, এটা হলো এক নাম্বার। না আমার দোয়া তো আপনার পক্ষে কবুল হবে না, শেষেরটা আর বলি না, আগে প্রথমটা বলি। আপনি পাঁচ অক্ত নিশ্চিত করুন, এটা হলো আপনার জন্য প্রথম দায়িত্ব, বাকিটা আমি বুঝলাম। কি হয় বাকি দোয়া করার দায়িত্ব আমাকে দিচ্ছেন, আপনি অনুরোধ করেছেন করব, লেকিন প্রথম কাজ আপনার, সেটা কি বলেন? ফারুক আইয়াম টিভি, হক্কানি ওলামাদের আগামীর পথ চলা। এই জন্য ইমান ছাড়াওয়ালাকে মাগফিরাত করবেন, যদি কেউ এমনটি বলে সে কাফের। ইমান ছাড়া কাউকে মাফ করে দিবেন, বলেন, এটা বলে ফেললে কাফের। ইমান ছাড়া এটা সিস্টেমে নাই, বলেন, এটি বলে আপনি বললে হবে, আপনি বলে আপনি বললে হবে, আপনি কেডা বলার, তো কোরআন আর হাদিস যা বলেছে তা আমরা শুনিয়ে দিই। নবীর জন্য জায়েজ নাই কোনো কাফেরের জন্য মাগফিরাত কামনা করা, কি বলছে বলেন? কোনো কাফেরের জন্য মাগফিরাত কামনা করা কার জন্য জায়েজ নাই? পড়েন, মা কানা লিন-নবী ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল-মুশরিকিন, কোনো মুশরিকের জন্য নবী আর মুমিন ইস্তিগফার করবে এটা জায়েজ নাই, কোরআন বলেছে। কে বলেছে বলেন? সূরা তাওবা, আল্লাহ মনে করাই দিছে, শোনা যায়, বুঝাতে পারছি? বলেন, কোন নবীর জন্য জায়েজ নাই, কোন নবীর জন্য কি? রাসূল একটু চেয়েছিলেন আবু তালেবের জন্য একটু দোয়া করতে, দেখেন, মা কানা লিন-নবী ওয়াল্লাযীনা আমানু أن يستغفروا للمشركين ولو كانوا أولي قربى من بعد ما تبين لهم أنهم أصحاب الجحيم কোনো নবীর জন্য আর কোনো মুমিনের জন্য যত নিকটবর্তী কেউ হোক না কেন তার আত্মীয় স্বজন, তার জন্য ইস্তিগফার জায়েজ নাই যদি সে মুশরিক হয়। সে জাহান্নামী একথা স্পষ্ট হওয়ার পরে, সে জাহান্নামী একথা স্পষ্ট হওয়ার পরে তার জন্য ইস্তিগফার করা কি নাই? হ্যাঁ, যতদিন হায়াতে আছে হেদায়েতের দোয়া করা, যতদিন হায়াত জীবিত আছে ততদিন কি করা বলেন? হেদায়েতের দোয়া করা যাবে। ওলাও কানা উলি কুরবা, যদি যদিও সে তার নিকটতম হয়। রাসূলের চাচা, বাবা তো আগেই মারা গেছে, পালছেনই চাচা, তো কত বড় নিকটতম। হ্যাঁ, বাবার স্থলে যদি বাবা বাবা থাকতো তো বলতাম বাবার কাছে, বাবার স্থলে। শেষ সময়ও রাসূল গিয়ে বলেছেন, চাচা একটা বার বলে দেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কানের কাছে নিয়ে জবান লাগায় বলছে, চাচা একটা বার বলে দেন, আমি আমার রবের কাছে আপনার কথা বলবো। চাচা কি বললেন? ভাতিজা, কুফার একসাথে বলে উঠল, শেষ তক মৃত্যুর সময় কি বাচ্চার পেশাবে আচার খাবা? শেষে চাচা কি বললেন? ইখতার তুন্নার আলাল আর, লজ্জার কারণে আমি আগুনকেই বাছাই করে নিলাম। নাউজুবিল্লাহ। বলেন, মতো সময় আবার কিসের লজ্জা? আর এক সেকেন্ড আছে, কিসের লজ্জা আবার? এই জন্য হাজারো মানুষ শুধু লজ্জার কারণে দাড়ি রাখে না, আছে না নাই?
হাজারো মানুষ লজ্জার কারণে বয়ানে বসে না। হ্যাঁ, বয়ান শুনতে লজ্জা লাগে। এই কিসের লজ্জা? কি আছে না নাই বলেন না? লজ্জা লাগে, তবলিগে জানা লজ্জা লাগে। এটাকে কিসের লজ্জা বলছে? আমি জাহান্নামকে পছন্দ করে নিলাম শুধুই লজ্জার কারণে। নাউজুবিল্লাহ বলেন কি হয়? ছেলে মাদ্রাসায় দেয় না শুধু লজ্জার কারণে, মেয়েটাকে দিন শিখায় না শুধু লজ্জার কারণে। এটা কিসের লজ্জা? এটা কিসের লজ্জা? কি তাহলে ইখতার তো নারা আলাল আর? তাইলে বোঝা গেছে আল্লাহু আকবার কাবীরা, ইমান আমল ছাড়া কারোর জন্য দোয়া করার সুযোগ নাই। ইমান ছাড়া কারোর জন্য দোয়া করার সুযোগ নাই। বলেন ইমান ছাড়া, ইমান ছাড়া কারোর জন্য কি দোয়া করার? কি এই জন্য বেনামাজির পক্ষে যদি জিব্রিল দোয়া করে দোয়া কবুল হয় না? বেনামাজির জন্য যদি জিব্রিলও দোয়া করে দোয়া কবুল হয় না? বেনামাজির জন্য কোনো আল্লাহওয়ালার দোয়াও কবুল হয় না? বেনামাজির জন্য আব্দুল কাদের জিলানির দোয়াও কবুল হয় না? নাউজুবিল্লাহ বলেন কি কি বলছি বলেন, মুখস্থ করেন আবার আল্লাহ। শরাব খোরের জন্য, মদ খোরের জন্য আব্দুল কাদের জিলানির দোয়াও কবুল হয় না। জালেমদের জন্য আব্দুল কাদের জিলানির দোয়া কবুল হয় না। মুদমিনু খামরিন, যারা শরাব পান করে সবে কদরে, ওদের দোয়া কবুল হয় না। নাউজুবিল্লাহ। আর কি বাবা মার নাফরমানকে, বাবা মার সাথে যে নাফরমানি করে সবে কদরে, ও তার দোয়া কবুল হয় না। বাবা মার নাফরমানকে আরবি ভাষা বলে আখুল, কি বলে আখুল ওয়ালিদাইন। যে বাবা মা নাফরমানি করে তার পক্ষে কেউ দোয়া করলে তার দোয়া কবুল হয় না। নাউজুবিল্লাহ বলেন। মুদমিন ও খামরিন, শরাব খোরার জন্য কেউ দোয়া করলে তার দোয়া কবুল হয়। তার কেউ সালাতিন, নামাজ ছেড়ে দেওয়া বলার জন্য কেউ দোয়া করলে দোয়া কবুল হয় না। যেন আমার ব্যক্তিগত জিন্দগির একটা কথা আর কি, যে কেউ আমার কাছে যে সমস্যায় দোয়া চায়, আমি প্রথম তাকে বলি নামাজ পড়ুন, এটা এক নাম্বার। না আমার দোয়া তো আপনার পক্ষে কবুল হবে না, শেষেরটা আর বলি না, আগে প্রথমটা বলি। আপনি পাঁচ অক্ত নিশ্চিত করুন, এটা হলো আপনার জন্য প্রথম দায়িত্ব, বাকিটা আমি বুঝব। কি হয়, বাকি দোয়া করার দায়িত্ব আমাকে দিচ্ছেন, আপনি অনুরোধ করেছেন করব, লেকিন প্রথম কাজ আপনার, সেটা কি বলেন? পাঁচ অক্ত নামাজ। ما كان للنبي والذين آمنوا কোন নবীর জন্য বৈধ হবে না, কোন নবীর জন্য বৈধ হবে না, কোন নবীর জন্য সাজাওয়ার না, কোন নবীর জন্য মুনাসিব না। সুবহানাল্লাহ। ما كان للنبي, কোন নবীর জন্য উপযুক্ত না, والذين آمنوا, এবং কোন মুমিনীর জন্য উপযুক্ত না, আইয়াস্তাগফিরু, তারা মাফ চাইবে, লিল মুশরিকিন, কোন মুশরিকের জন্য মাফ চাইবে, এটা ঠিক না, এটা উপযুক্ত না। ওলাও কেন উলি করবা, এরা তাদের যতই নিকটবর্তী হোক না কেন। নাউজুবিল্লাহ বলে না। মিম্বা যে মা তাবাইয়ানা লাহুম আন্নাহুম আসহাবুল জাহিম, এটা সুস্পষ্ট হয়ে যাওয়ার পরে এরা ঈমান ছাড়া চলে গেছে, এরা জাহান্নামী, ঈমান ছাড়া চলে গেছে জাহান্নামী। বলেন আবার বলেন, ঈমান ছাড়া চলে গেছে জাহান্নামী। ইমান ছাড়া চলে গেলে কি? আবার বলেন, ইমান ছাড়া চলে গেলে কি? আহ, জাহান্নাম শ্বশুর বাড়ি না, এটা একটা শব্দ না, জাহান্নাম একটা শব্দ না, না কিছু হাকিকত আছে? ফারুক আয়াম টিভি, ফারুক আয়াম টিভি, হক্কানি ওলামাদের আগামীর পথ চলা।